জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের ভবিষ্যৎ পথরেখা তৈরি করে গেছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি রবিবার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এই কথা বলেন তিনি এ সময় তিনি জানান বঙ্গবন্ধুর দেশ সাজানোর সকল নকশা এখন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পনেরোই আগস্টের ষড়যন্ত্রকারীরা এখন অপতৎপরতা চালাচ্ছে বলে সেমিনারে অভিযোগ করেন বক্তারা বিস্তারিত নুর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে ষড়যন্ত্রের উৎপাটনে শোকাবহ আগস্টের অঙ্গীকার স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সহ বঙ্গবন্ধু হত্যাকারী নীল নকশাকারীদের সমালোচনা করেন বক্তারা হোম ব্রন যে প্লটটা ছিল তার মহানায়ক ছিলেন খন্দকার মুশতাক আহমেদ সবার একটা অ্যানসার সম্মিলিত মানে একটা অ্যাটাক হচ্ছে এই পনেরোই আগস্ট যার মধ্য দিয়ে আসলে রাষ্ট্রটাকে বদল করে দেওয়া হয় তারা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর সাথে সম্পর্কিত তার যে আদর্শ সে আদর্শের বিরুদ্ধ বিরুদ্ধচারণ করেছেন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেন যারা স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারা এখনো জয় বাংলাকে মানে না আমরা ভুলে যাই অনেক সময় যে তারা কিন্তু এবং তারা তাদের বংশধরেরা কিন্তু আজও আছে যারা সেই সময় স্বাধীনতাতেই বিশ্বাস করেনি বঙ্গবন্ধু অবিসংবাদিত নেতা তারপরে তারা কিন্তু বিরুদ্ধে ভোট দিয়েছে তারা এখনো আছে এবং এরাই তারা যতই দেশি বিদেশি ষড়যন্ত্র চালানো হোক দেশের জনগণতা প্রতিহত করবে বলেও জানান মন্ত্রী একই ষড়যন্ত্র আজও আজও চলছে নূর মোহাম্মদ ভুঁইয়া এশিয়ান টেলিভিশন ঢাকা